বিজেপির চকু এবার যুব প্রজন্মত। যুব প্রজন্মর প্রতিনিধির সন্ধানত বিজেপি। বিজেপিয়ে যোগদান কার্যসূচীর জড়িয়ে যুব প্রজন্মক সামরি লব। নতুন সদস্য বিচারি মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় যাব যুব মর্চা। 2 সেপ্টেম্বরের সর্বভারতীয় পর্যায়ত বিজেপিয়ে আরম্ভ করেছে সদস্যতা ভর্তি অভিযান। 11 কোটি সদস্য ভর্তির লক্ষ্যে আরম্ভ হওয়া এই অভিযান সমান্তরালভাবে আরম্ভ হয়েছে রাজ্যিক বিজেপিতেও। এনে সময়সাত প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ মর্মে রাজ্যিক যুব মর্চার উপর ন্যস্ত করা হয়েছে এক বিশেষ দায়িত্ব। এই অভিযানের অন্যতম লক্ষ্য যুব সমাজ। যুব সমাজক কিদরে গেরুয়া করব পারি তার উপর বিশেষ পদক্ষেপ গ্রহণের দায়িত্ব এবার যুব মর্চার উপর। যা 2 তারিখের পর আমার মেম্বারশিপ আরম্ভ হয়েছে, অহা 25 তারিখলৈকে আছে। ইয়ার মাজত আমি এক বিশেষ যোজনা করে পেলায়, বিশেষ প্ল্যানিং করে পেলায় সকল যুব প্রজন্মের মাজত ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানক লৈ যাবার আমি চেষ্টা করি যুব মর্চা। ইয়ার বাবে রাজ্যিক যুব মর্চার নেতৃত্বই এইবার হাতে হাতে পপত্র লৈ যাব মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়লৈ। যুব মর্চা হিসাবে মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় পর্যায়ের যিখিনি ছাত্র সমাজ আছে, বিশেষভাবে অসমৰ যিখিনি যুব সমাজ আছে, তেওঁলোকৰ মাজত ভাৰতীয় জনতা যুব মৰ্চাই সদস্যতা অভিযানৰ মাধ্যমেৰে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ লগত জড়িত হোৱাৰ কাৰণে আমি আহ্বান জনাম। আৰু সেই ক্ষেত্ৰত আমি কোনো বিশেষ ডেট লোৱা নাই। দলৰ সদস্য হিচাপে ছাত্ৰ ছাত্ৰীসকলকো কিদৰে অন্তৰ্ভুক্ত কৰিব পাৰি তাৰ বাবে প্ৰচেষ্টা হাতত ল'ব যুব মৰ্চাই। এই প্ৰচেষ্টাত পিছে ৰাজ্যৰ যুব সমাজে কিমান সহাৰি জনাব সেয়া সময়ে ক'ব। নগাঁৱৰ পৰা ভাৰ্গৱ হাজৰিকাৰ সহযোগত কেমেৰা পাৰ্চন নিতুল কৃষ্ণৰ সৈতে লক্ষ্যজিৎ গোহাঁই, ৰিপোর্ট NK TV।